বন্ধুরা, ডয়চে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ স্বপন, আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দেব। বন্ধুরা, আমরা রয়েছি এলিফ্যান্ট রোড এলাকায়। আসলে করোনার এই পরিস্থিতিতে মানুষজন বাইরে বের হচ্ছেন কি না, পরিস্থিতি কি, সেটি আসলে আপনাদের দেখানোই আজকে আমাদের উদ্দেশ্য। এবং আপনারা দেখবেন বা দেখতে পাচ্ছেন অলরেডি যে রাস্তাঘাটে যানবাহনের এক ধরনের যানজট হচ্ছে, লোকজন রাস্তাঘাটে তাদের মতো করে ঘোরাফেরা করছেন, আর অনেকেই আবার সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি বলতে যেটাকে বুঝায় সেটা মানছেন না। তো প্রশ্ন উঠেছে করোনা কি চলে গেছে কি না, বা কিন্তু আমাদের জরিপ বা আমাদের যে তথ্য তা কিন্তু বলে না, করোনা বাংলাদেশে এখনও অব্যাহত আছে এবং এটি ঠিক কবে শেষ হবে তা কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না। বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে মানুষজন কিভাবে এই করোনায় তাদের সামাজিক নিরাপত্তা মানছেন অথবা মানছেন না। আপনাদের জানিয়ে রাখি যে আজকেও বাংলাদেশে করোনায় গত 24 ঘন্টায় মারা গেছে 51 জন। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা 2500 ছাড়ালো, সংখ্যাটি অনেক বড়ই, এবং করোনায় আক্রান্তের সংখ্যা 2 লাখ ছুঁই। এবং বাংলাদেশ কিন্তু করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে এখন শীর্ষে অবস্থান করছে। এলিফ্যান্ট রোডের এই জায়গাটা আমার এখানে একটু বাম দিকে এগোলেই গাউসিয়া, যেটা সুপারমার্কেট, খুব পরিচিত। আর আমার পেছনে রয়েছে সুবাস্তু অ্যারোমা সেন্টার। এবং আপনারা দেখছেন ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন অনেকেই, ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন, কেউ আবার ভ্যান গাড়িতে করে একটু নিরিবিলি ঘুমিয়েও নিচ্ছেন এই করোনাকালে। ও, সব মিলিয়ে মনে হচ্ছে যেন করোনা অনেকটা চলেই গেছে। অনেকের ভেতরেই মাস্ক পরার প্রবণতা নেই, যদিও বাংলাদেশে যে প্রচলিত আইন বলা হচ্ছে সেখানে কিন্তু এটা শাস্তিযোগ্য অপরাধ সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী, কিন্তু আমরা এখনও খেয়াল করিনি যে কোনো অপরাধে কাউকে শাস্তি দেওয়া হয়েছে কি না মাস্ক না পরার কারণে। বন্ধুরা, আপনাদের আবারও জানিয়ে রাখি এখন যারা যোগ দিয়েছেন যে আমরা রয়েছি এলিফ্যান্ট রোডে, এখানে একটু সামনেই গাউসিয়া মার্কেট, এদিকে মল্লিকা সুপার মার্কেট, এদিকে সুবাস্তু মার্কেট। আপনারা দেখছেন ফুটপাথ জুড়ে রীতিমতো পসরা সাজিয়ে বসেছেন সবাই। আমরা যদি একটু সামনে যাই, সমীর দেখিয়ে দেন, এখানে খাবার বিক্রি করেছে, কারোর মুখে মাস্কের কোনো বালাই নেই এবং তারা কোনো ধরনের নিরাপত্তা নিচ্ছেন না, এবং যারা খাচ্ছেন তারাও তো খাচ্ছেন তাদের মতো করে। আমি একটু কথা বলি আপনার সাথে, যে আপনি কেন কথা একটু কথা বলার চেষ্টা করেন। কি বলুন, আপনার তো মাস্ক পরার কথা, সেটা পড়ছেন না কেন? পরি না, মরণ লাগে না, আমার লাগেনি আজকাল, কিন্তু সবাই মাস্ক ছাড়া। গরম লাগে তো, গরম লাগলে পড়তে হবে না? না না, বললে সমস্যা নেই আজকাল। লাগে না কেন বলেন তো একটু? লাগে না, লাগে না বলুন কেমনে? না, আপনার একটা নিশ্চয় যুক্তি আছে যে কেন লাগে না। গরম লাগে, ওনার আসলে গরম লাগে, উনি বলছিলেন যে কি কি নাম আপনার? নাম জুয়েল। জুয়েল সাহেব বলছিলেন যে ওনার আসলে গরম লাগে, তাই তিনি আর মাস্ক পরতে চাচ্ছেন না। এটি একটি হয়তোবা তার কাছে যৌক্তিক কারণ, এ কারণেই তিনি মাস্ক পরছেন না। আরেকজন মাস্ক পরেছেন, এটা আমরা লক্ষ্য করেছি যে একটু আগেও তার মাস্ক ছিল না। যে কি নাম আপনার? আমার নাম আবু কালাম। একটু আগেও তো আপনার মুখে মাস্ক দেখছিলাম না, তো এখন কেন পড়লেন? মাঝে মধ্যে খুলে রাখি, আবার মাঝে মধ্যে ইয়ে করি, গরমের ব্যাপার স্যাপার তো। তো মানে গরমে কি করোনা ঢুকবে না? করোনা ঢুকলে কিছু করে নেই, তো অনেক গরমের জন্য তো আবার ইয়া করতে, গরমের থেকেও ঠান্ডা লাগে, কিন্তু অনেক সময় গরমের থেকেও ঠান্ডা লাগে, ঠান্ডার থেকেও ঠান্ডা লাগে। কি নাম আপনার? আমার নাম আবুল কালাম। আবুল কালাম আজাদ সাহেব কিন্তু তার মতো করে ব্যাখ্যা দিলেন যে গরমে কি করবেন, এবং তিনি কিন্তু বললেন খুব দায়িত্ব নিয়েই যে গরমেও আবার ঠান্ডা লাগে, যার ফলে তিনি তার নিজস্ব একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যে কখনো মাস্ক পরেন কখনো পরেন না। আমরা আরেকটু হেঁটে দেখি। বন্ধুরা, আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে। আমরা একটু দেখি যে চায়ের আড্ডা খুব জমেছে এবং রাস্তা আসলে হাঁটাটাও অনেকটা কঠিন, দেখি আমরা একটু হাঁটতে পারি কিনা, যে এখানে সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে তো সেটা যদি আমি একটু দেখার চেষ্টা করি। যে অনেকে তো এই যে আমরা আসলে এখানে আর সামাজিক দূরত্বের কোনো বালাই থাকার কোনো সুযোগ নাই, আপনার দেখবেন অনেকের মুখেই মাস্ক নেই, আবার অনেকের আছে, যারা মাস্ক পরেছেন তারা আছেন। আবার যে রাস্তার যে প্রশস্ততা তাতে আসলে একজনের বেশি একসঙ্গে
চলাচল করা কঠিন। এখানে চায়ের আড্ডায় আমরা এসেছি, সবাই মিলে চা খাচ্ছেন এই করোনা কালে। এবং কেটলি আপনারা দেখতে পাচ্ছেন উনুনে আগুন জ্বলছে, এখানে চা পরিবেশন করা হচ্ছে। এবং মানুষের কিন্তু কমতি নেই, মানুষ কিন্তু বের হচ্ছেন, আসলে চেষ্টা করছেন জীবন স্বাভাবিকভাবে চালাতে। যেমন এই চাচা তো কোনোই মাস্ক পরলেন না, কেন? চা খাওয়ার জন্য আসছি এই কারণে। আপনার মাস্ক আছে নাকি দেখি একটু, দেখি তো। জি জি, কি নাম আপনার? কতদিন আগে এই মাস্কটা কিনেছেন? ও, চা খাওয়ার জন্য। বাইরের খাবার করোনায় আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয়, কেন খাচ্ছেন? অবশ্যই খাওয়া উচিত না, আসলে চাটা খেতে হয়, এনার্জি হয়, এই জন্য চাটা খাওয়া বাইরে। যদিও বাইরের অন্য কিছু খাই না, খাচ্ছি না আপাতত। আর যেহেতু চাটা খাচ্ছি, আমি ওয়ান টাইমে খাচ্ছি। এমনি করোনায় কি বাইরে বের হতে হয় জরুরি কাজে, কেন বের হন? আমরা যেহেতু বিজনেস করি, সেহেতু বাইরে বের হতে হয়, বিজনেসের কাজে বের হচ্ছি, পেটের দায় বের হচ্ছি। আপনার নাম প্লিজ? সাথী। আসলে উনি ব্যবসা করেন, বিজনেস করেন, তো সেই জীবিকার প্রয়োজনে তাকে বের হতেই হয়। উনিও জানেন যে বাইরের এই খাবার খাওয়া ঠিক না, কিন্তু অনেকটা বাধ্য হয়ে উনি বলছেন যে এনার্জি নিতে এই চাটি খেতে হয়। তো আরো কয়েকজন এখানে রয়েছেন, যদি একটু কথা বলি আপনার সাথে, কথা বলি যে লোকজন তো বাইরে বের হচ্ছে, সবাই কি খুব জরুরি কাজে বের হচ্ছে মনে হয় না? আপনার কি অভিজ্ঞতা? অনেকে খালি খালি আসে, আবার অনেকে কাজে আসে, আবার অনেকে আসে না। যেমন আমি নামাজ পড়তে আসলাম, নামাজ মাস্ক পরে নেবেন? নামাজ পরে বাইরে গেলাম। উনি মাস্ক পরেই ছিলেন। তো মানুষ যে ঘুরতে বের হচ্ছে, আপনি কি মনে করেন এখন কি ঘোরার সময়? জি না, প্রয়োজন ছাড়া বাইরে না ঠিক না। আপনি কেন বের হয়েছেন? ও, নামাজের জন্য বের হয়েছেন। মসজিদের এখন সামাজিক দূরত্ব আপনি কেমন দেখলেন, কি অবস্থা এখন মসজিদের ভিতরে? হ্যাঁ, মুসল্লি বেশি হচ্ছে আগের চেয়ে, আমি সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই নামাজ পড়ছি। উনি নামাজও পড়েছেন একটু আগে, এবং বন্ধুরা উনি সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে নামাজ পড়ে এসেছেন। বন্ধুরা, আপনাদের আবারও জানিয়ে রাখি, আমরা ডয়চে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে রয়েছি এলিফ্যান্ট রোডে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় প্রচুর লোকজন, গাড়ি ঘোড়া চলছে, রিক্সারও কমতি নেই, মানুষজন রাস্তার পাশে দাঁড়িয়ে খাবারও খাচ্ছে, মার্কেটগুলো কিন্তু বেশ জমজমাট। সামনে অবশ্য কোরবানির ঈদ রয়েছে, সেজন্য কেনাকাটা হয়তোবা একটু বেশি হতে পারে। আমরা যদি সামনের বাটার দোকানটিতে দেখি, দেখবেন বেশ ভিড়, এখানে লোকজনের বেশ ভিড় রয়েছে। এখানে শিশুরাও কিন্তু বের হচ্ছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আখের শরবত বিক্রির একটা ভালো প্রক্রিয়া চলছে, রাস্তার পাশে তারা শরবত বিক্রি করছেন। সমীর যদি একটু দেখাতে পারে হয়তোবা দেখতে পারতেন। তো কিরকম আপনার এই বিক্রি টিক্রি কেমন হয়? ভাঙানোর সময় ধুয়ে পরিষ্কার করে দিচ্ছেন, তা আপনার পরিষ্কার পানিতে এই না? এগুলা পরিষ্কার পানি না? আর এটার ভিতরে কি অবস্থা? এটার এটাও পরিষ্কার আছে না? এটা এটাও পরিষ্কার আছে না? আচ্ছা আচ্ছা। আর এটা এটা কি? এটা কি? এটা পানি। উনি বলছেন যে, কি নাম আপনার? মোহাম্মদ রমজান ফকির। রমজান ফকির বলছেন সবই পরিষ্কার আছে। আপনার কি জুস খাবেন নাকি? এখানে লোকজনের কিন্তু ভিড় দেখেন, লোকজন বেশ ভালোই ভিড় করে, কৌতূহল। আমরা একটু রাস্তাগুলো দেখাই, এখানে রীতিমতো যানজট শুরু হয়েছে। বন্ধুরা, আরো এগিয়ে যেতে পারি, কিন্তু যে পরিমাণ ভিড় তাতে হয়তোবা আমরা ঠাসাঠাসির মধ্যে পড়ে যাব। আমাদের যে সামাজিক দূরত্ব রাখার কথা, সেটি হয়তোবা আমরা রাখতে পারবো না। তবুও আমার সঙ্গে থাকা সমীর কুমার দে যদি সাহস করেন, হয়তোবা আমরা
একটু এগিয়ে যাব। আমাদের আজকের এই যে ফেসবুক লাইভ আপনারা দেখছেন, ডয়চে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা রয়েছি এলিফ্যান্ট রোডে। বাংলাদেশে কিন্তু করোনা কাল কেটে যায়নি, কিন্তু আমরা প্রশ্ন রেখেছি করোনা কি কেটে গেছে, করোনা কি চলে গেছে, দেখি এখানকার মানুষজন কি মনে করেন যে তারা কেটে গেছে কি যায়নি। আমরা আরেকটা এগিয়ে যাই, মার্কেটটার সামনে যদি সমীর একটু যাওয়া যায়, হেঁটে কোন কিভাবে যাব আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। সমীর এগিয়ে যাচ্ছে, আমি পিছনে পেছনে, রিস্কটা মনে হচ্ছে সমীরেরই বেশি। বাংলাদেশে করোনায় এ পর্যন্ত 2500-এর বেশিও মানুষ মারা গেছেন, আজকে 51 জন মারা গেছেন মানে গত 24 ঘন্টায়, আর প্রায় 2 লাখ মানুষ, 2 লাখই বলা যায় ছুঁই ছুঁই আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত। এবং করোনার যে মহামারী কাল, সেটি থেকে এখনও কমে আসা বা বেরিয়ে আসার লক্ষণ বাংলাদেশে দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের মধ্যে যে প্রবণতা বা ঘুরে ফুরে বেড়ানোর যে স্টাইল, তাতে মনে হচ্ছে করোনা এখান থেকে চলে গেছে। কিন্তু আসলেই কি তাই? আমরা যদি একটু মার্কেটের ভেতরটা দেখাতে পারি, আমরা একটু মার্কেটের ভেতরে ঢোকার চেষ্টা করব যদি সম্ভব হয়, সেটার ভেতরে কি পরিস্থিতি। সমীর যদি চলে আসেন, আমরা বেশি দূর যাব না, আবার তাহলে ইন্টারনেট লাইনে কিন্তু আবার সমস্যা হওয়ার একটা আশঙ্কা আছে, তাই তো সমীর? এখান থেকে একটু দেখানোর চেষ্টা করেন। জি, এখানে ভিড় ভালোই রয়েছে, মানুষজন হয়তোবা ঈদুল আজহার সামনে তার জন্য এখানে ভিড় করছেন, তবে যতটা ভিড় হওয়ার কথা ততটা কিন্তু নেই। সাধারণত 2 ঈদের আগে এই সমস্ত মার্কেট ঠাসা থাকে, কিন্তু বাস্তবে সেটা আমরা দেখতে পাচ্ছি না। লোকজন আছে কিন্তু কম, বাট রাস্তায় আমরা একজন এখানকার ব্যবসায়ীর সাথে কথা বলে দেখি আসলে তাদের বেচা বিক্রি কেমন। জি, আপনি কি নাম বলবেন আপনার, একটু কথা বলবো? নাম বাপ্পি ভাইয়া। বাপ্পি, আপনার স্টোরটার নাম কি? আমার স্টোর এনাম বিউটি কলস। এনাম বিউটি কি অবস্থা? আপনারা তো গত ঈদে কি দোকান খুলতে পেরেছিলেন? তো রমজান ঈদে আমরা দোকান খুলতে পারিনি, সর্বমোট মার্কেট বন্ধ ছিল আমাদের, আর এখন বর্তমানে মার্কেট খোলা থাকলেও সেই সব পরিমাণ কাস্টমার আমাদের নাই, কারণ আমরা কি কসমেটিক আইটেম সেল করি পার্লার এবং সেলুন আইটেমগুলি, তো পার্লার সেলুন আইটেমের কাস্টমার ওদের অনেক কম, এই কারণে আমাদেরও ব্যবসা বিক্রি অনেক কম। এই মুহূর্তে আমরা বসে থাকার সময় থাকতো না, ভাত খাওয়ার সময় মানে পাইতাম না আমরা, এখন সকাল থেকে এখন পর্যন্ত ধরেন আপনার 2500 টাকা বিক্রি করছে খুচরা। কিন্তু যারা আসেন যে কয়জন, তাদের কিভাবে, তারা কি সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব, আপনার সেরিং স্প্রে ব্যবহার করে, মানে যে স্প্রেটা ব্যবহার করা হয় প্লাস হ্যান্ড গ্লাভস ওরা ইউজ করে দিয়ে দিই আমরা। মাস্ক পরে আসে যারা আসে? সবাই মাস্ক পরে আসে। বলছিলেন যে যারা আসেন, যে 2টা থেকে 3টা কাস্টমার আর কই না, এখানে এত একটা, এখানে একটা, ওখানে একটা, আপনারা এখানে একটা দূরত্বের ব্যান্ড তৈরি করে দেন যাতে দূরে 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 দাঁড়ায় দুজন। আপনাদের দূরত্ব তো আমরা দেখি, কি জানি নাম বলছেন না? আমার নাম বাপ্পি ভাইয়া। বাপ্পি সাহেব বলছিলেন যে তাদের এই দোকানে যারা আসেন তাদের কাছে তারা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন, এবং যাতে এখানে যারা কিনতে আসেন তারাও যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন সেই ব্যবস্থা তারা করেন। আমরা বন্ধুরা আরেকটু আপনাদের পরিস্থিতি দেখিয়ে হয়তো বা বিদায় নেব, তাই তো শুনি? আমরা একটু হেঁটে কি ওপারে যাওয়ার চেষ্টা করব, সমীর যাই না দেখি, আমরা একটু রাস্তা পার হওয়ার চেষ্টা করছি, দেখি ওই পারে যাওয়া যায় কিনা। আগে সমীর একটু ধীরে ধীরে, সমীর আপনার নিরাপত্তা কিন্তু ফার্স্ট, আপনি আবার অসতর্ক হয়ে নিরাপত্তাহীনতায় পড়ে গেলে কিন্তু সেটি আরেকটি বিপদ হবে। এই ফাঁকে যদি আমরা একটু রাস্তাটাও দেখে ফেলতে পারি কি পরিস্থিতি, একটু এগিয়ে আমরা যেতে পারি। আমরা রাস্তা ক্রস করে ওপারে গিয়ে আরেকটি মার্কেটে একটু ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। জি, এটা হচ্ছে ইয়াকুব সুপার মার্কেট, দেখি ইয়াকুব সুপার মার্কেটের কি অবস্থা। সমীর যদি একটু এগিয়ে যান, এখানে অবশ্য পুরো ফুটপাথ জুড়েই এখন দোকানপাটের পশ্চাৎ যদি ভিড়ভাট্টা আপনারা খেয়াল করেন, এখানে সামাজিক নিরাপত্তার কোনো বালাই আদৌ নেই। আমার কাছে মনে হয় না যে এখানে কেউ কাউকে পাত্তা দিচ্ছেন বা কেউ সামাজিক দূরত্ব মানছেন, এটা আমার কাছে মনে হয় না। আসলে এটা মানাও কঠিন, কারণ এই যে মার্কেট এখানে অনেকের ভিড়, অনেকে এখানে আসেন, তো সেটা কিভাবে মানা সম্ভব এই মার্কেটগুলো খোলা রেখে, আমিও ঠিক বুঝে উঠতে পারছি না।
বন্ধুরা আপনারা প্রচুর মন্তব্য করেছেন, আমরা তার দুই একটি মন্তব্য আপনাদের পড়ে শুনাই। 2500 জনের মৃত্যুর মধ্যে 50 জন ক্ষমতাসীন দল ও আপনারা মারা গেছেন, এই কথার যৌক্তিকতা কতটুকু? মীর আফরোজ হক বলছেন, কিন্তু আসলে এটি আমরা ঠিক জানি না আপনার এই তথ্য। নিয়ম না মানার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এমডি লিটন মিয়া বলছেন। মোহাম্মদ রুহুল আমিন বলেছেন, ভাইরাসকে কেউ ভয় করে না। একজন বলছেন করোনা চলে গেছে, আমি জানি না ঠিক চলে গেছে কিনা। মোহাম্মদ জামির হোসেন বলছেন করোনা বাংলাদেশে এসে লজ্জা পেয়েছে। এদিকে একটু কথা বলে দেখি, রেকি ভাই, করোনা কি বাংলাদেশ থেকে চলে গেছে? আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ নীরব। করোনা কি বাংলাদেশ থেকে চলে গেছে? করোনা কি আছে আমাদের দেশে? আছে না, করোনা তো আছে। আছে তো আপনার কাছে তো কোনো দেখি না যে আপনার কোনো ভয় বা ভীতি আছে এটা নিয়ে? আমার কোনো ভয় নাই। কেন ভয় নাই? একদিন তো মরতেই হবে, তো করোনার ভয় করে যদি বসে থাকে তাহলে তার চলবে না। তা এই জন্য আপনি আর মাস্ক বা ওইগুলো পরবেন না? মাস্ক আছে। কই দেখি মাস্ক আছে? ও দেখি 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 দেখি। হ্যাঁ বন্ধুরা, মাস্ক কিন্তু অনেকেরই আছে, মাস্ক একটু পকেটে রাখার প্রবণতা তৈরি হয়েছে, এই মাত্র খুলেছেন। আর উনি বলছেন যে একদিন তো মরতেই হবে। আসলে আঙ্কেল, এই একদিন যে মরতেই হবে এই যুক্তি কি ঠিক? এ কারণে কি আমরা অনিরাপদ থাকবো? নিরাপদ থাকবো। বললেন যে একদিন তো মরতেই হবে, ভাই হয় না জন্মের সাথে মরেই যাওয়া বলো নাকি? হ্যাঁ আপনি কি বলেন? যে 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 আমি একদিন তো মরেই যাবো, এই জন্য আমি নিরাপদ থাকবো না? নিরাপদ তো অবশ্যই থাকতে হইব। কি মনে হয় এখানকার পরিস্থিতি দেখে? পরিস্থিতি ভালো না। এত লোক কেন এখানে? ওই যে কেনাকাটা করতে আছে মার্কেটের সামনে। এখন কি আপনি প্রায় দেখেন এরকম ভিড়? এরকম ভিড় চলে আসলে এখানে। ওনার যে অভিজ্ঞতা, উনি জি কি অবস্থা থাকে? সবসময় এরকম 24 ঘন্টা এরকম এই অবস্থা যায় নিউ মার্কেট এলাকায়। রাত কয়টা পর্যন্ত খোলা থাকে? রাত এখন 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত খোলা থাকে। আশপাশে তো নিউ মার্কেট রয়েছে, চন্দ্রিমা সুপার মার্কেট রয়েছে, সেগুলো কি অবস্থা? সব মার্কেটের একই অবস্থা। জি আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রায়হান। আসলে বন্ধুরা আর কি দেখাবো, আশপাশে যে মার্কেট রয়েছে, নিউ মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউসিয়া মার্কেট, রায়হান সাহেব বললেন উনি এই এলাকায় আসলে থাকেন, কাজকর্ম করেন, সবখানে এখন 24 ঘন্টা এরকম জমজমাট ভিড়, মানুষ কেউ সতর্ক, কেউ সতর্ক নয়, কেউ মাস্ক পরেন, কেউ মাস্ক পরেন না, কেউ হয়তো জীবনটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন, যা হয় হবে, কেউ নিয়তির উপর ছেড়ে দিয়েছেন। করোনা নিয়ে বাংলাদেশে এরকমই মানুষের ভাবনা, মানুষের চিন্তা চলছে। তবুও আমরা বলছি বন্ধুরা, এই করোনা কালে আপনারা সতর্ক থাকবেন, স্বাস্থ্য নিরাপত্তা মেনে চলবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি হারুনুর রশিদ চপন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, নিরন্তর ঝর্ণাধারায়।